হ্যালো গাইস, বস আপ। আজকে আমরা আমার লাইভে সারপ্রাইজলি জয়েন করবে দুজন এই প্রজন্মে জনপ্রিয় কণ্ঠশিল্পী, ওয়ান অফ মাই ফেভারিট পূজা এবং আরেকজন আসতে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। চারজন ভিউ করেছে, এখন দেখা যায়। সকালবেলা তো লাইভে আসেন, আজকে আমরা ব্রেকফাস্ট করতে বের হচ্ছি, রাইট? আর নমি অনেকদিন পর আসলো। নমিকে আসলে আমরা অনেক মিস করি, ও অনেক ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে। তো আজকে এই তো কমেন্ট অলরেডি চলে এসেছে, গুড মর্নিং, গুড মর্নিং। তুহিন তুষার লিখেছে হ্যালো ভাইয়া, হ্যালো। সোনিয়া খান লিখেছে লাভ ইউ বোথ। এখানে তো আমরা তিনজন চারজন আছি, কয়জন? তাহলে ডাবল বোথ আর কি। ইমরান ভাইয়া কেমন আছেন? ভালো আছি। মিতু রহমান জয়েন। ওকে, আচ্ছা কেউ কিছু বলতে চাও? নমি কিছু বলো। আমার কিছু বলার নেই, আমার হচ্ছে ভালো লাগছে অনেকদিন পরে। আর বেসিক্যালি আজকে আমাদের কোনো ক্লাস নাই, একটা ভালো দিন, সো ওয়াই নট মেকিং আ ভিডিও। না মানে শুনেছি যে এরকম লাইভ ভিডিও হয় নাকি ফেসবুকে, সো এটা একটু দেখবো, থট অফ মেকিং সামথিং। পূজা, আমি কি বলবো, কি নিয়ে বলবো? ভাইয়া নাপুরা কেমন আছো? এখন না বলি, সামনে আরো অনেকগুলো কাজ করছি। তো কাজে আমি আছি, তুমি আছো কিনা দেখি, চিন্তা করো। ছবিটাও সবার ভালো লাগবে, গানটা একটু অন্য ধরনের, কারণ আমি এই টাইপের গান করি না। নমি আপু, তোমাকে অনেকদিন পর দেখলাম। শেখ আরমান ফয়সাল বলেছে নমি একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, নমির কি ব্যস্ততা? আচ্ছা নমি, তোমার কাজের আপডেট গুলো একটু জানাও। আমার আসলে কোনো আপডেট নাই, মানে আমার তো প্রোগ্রামের কথা বলবো। আমার আপডেট হচ্ছে আই এম ওয়ার্কিং অন মাই সোলো। ফাইন, সোলো না, ইটস অ্যান ইপি প্রজেক্ট, ইপি বলা হয় এটাকে। আর হচ্ছে আর কি, আর কিছু নাই ওরকম। আর যে এই করো, তোমার শোটার কথা বলো। আমি হচ্ছে একটা লাইভ শো করছি, মানে ওইটা জাস্ট নিজের ইচ্ছা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আর কিছু। ওখানে আমার গান বেশি বেশি বাজাবা, বুঝছো? এটা হচ্ছে আমরা আমাদের সবার গান বেশি বেশি বাজাবা। এখানে অয়ন আছে, কিছু বলতে চাও তোমার? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার গান নিয়ে বলো, তুমি অলওয়েজ প্রমোশন নিয়ে থাকো। সো আমার জানো না, থাম্বনেল চেঞ্জ করেছো? জানো না, তুমি জানো না, গানটার থাম্বনেল আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, এখন একটা বেটার। আচ্ছা গানটা একটু শুনিয়ে দে। জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য আমার, যত না কান্নাসি। ওয়াও, গ্রেট। আচ্ছা আমরা একটু কমেন্ট গুলো পড়ি। আচ্ছা নমি, কমেন্ট গুলো পড়ো শুরু থেকে, অনেকগুলো কমেন্ট চলে আসছে। ওকে, স্টার্ট। আমি দেখতে পারতেছি। গুড মর্নিং বলেছে নাইন প্রিন্স জয়েন। ওকে, তুহিন বলেছে হ্যালো ভাইয়া, সোনিয়া খান লাভ ইউ বোথ, সর্দার মোহাম্মদ মুক্তার ভাই তোমাকে কমেন্ট করতে পারি না, এই তো কমেন্ট করে ফেললাম, কমেন্ট পড়ে ফেললাম। মামুন বলছে আই রিয়েলি লাভ ইউ ব্রো, সবাই ব্রো কেই বলছে বেশি। এই যে ভাই আনাপুরা কেমন আছো? ভাই আনাপুরা কেমন আছো? ভালো। আচ্ছা গুড মর্নিং গাইস, কোনো কোয়েশ্চন কর না, দিস ইজ সো। আচ্ছা দেখি, আপনাদের কিছু একসাথে সবাইকে ভালো লাগছে, হাউ আর ইউ গাইস? তানভীর ভাই সবাই আস। হ্যাঁ নমি আপু, তোমাকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ তাম পড়লাম, আজকে আপুদের অনেক সুন্দর লাগছে। তুমি এতদিন সুন্দর লাগেনি? না অ্যাকচুয়ালি আজকে আমরা রিয়েল আছি, একদম ঘুমিয়ে তো উঠে যেমন ছিলাম তেমনই দেখাচ্ছে। আটা ময়দা নাই, আসলে আটা ময়দা। গুড মর্নিং ভাইয়া, বোথ অফ ইউ আর লুকিং সুইট। নমি আপুকে অনেকদিন পরে দেখলাম, অয়ন ভাইকে দেখতে দেখা যাচ্ছে না। অয়ন তো আসছে না, দেখা দাও। অয়ন ভাইকে দেখতে চাই, একবার দেখা দাও। আসো আসো। আমার রূপটা আজকে কেমন লাগছে? ভালো লাগছে, চুলটা স্টাইল করছে নতুন, দেখেন কেমন লাগছে। আচ্ছা ওকে, হ্যাঁ
ডিফিকাল্ট বয় লেগেছে ভাইয়া লাভ ইউ সো মাচ আহা থ্যাংক ইউ তাস তাসমিয়া উষা আমি বলি হ্যাঁ কেমন আছেন আপনি তারপর ভালো লাগছে এগুলো ছাড়া আচ্ছা পূজা আপু আপনাকে অনেক ভালো লাগছে ও থ্যাংক ইউ চার ডায়মন্ড একসাথে ওয়াও আমাদের কিছু জানার কিছু নাই সবাই সবকিছু জানে কি চার ডায়মন্ড আচ্ছা আমি হ্যাঁ আমরা যেটা বলছি নওমি আপু আপনাকে অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ কারণ আজকে আমি কোনো মেকআপ ওয়াও এবিতে আসা মাত্রই আমার প্রিয়দের দেখে মন ভালো হয়ে গেছে থ্যাংক ইউ পূজা আপু তোমরা এখন কই আছো সাইমা জিনা জয়েন করেছে সাইমা হ্যাঁ আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ইউএসএতে থাকে হাই ইমরান ভাই কেমন আছেন ওকে ইমরান ভাইয়া নেক্সট একক অ্যালবাম কবে আসবে জানানো হবে ভাইয়া আচ্ছা আপনারা কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো কিছু আপডেট যদি জানতে চান আমাদেরকে রিকোয়েস্ট এখানে চারজন সিঙ্গার আছি আমরা লাইভ গান শোনাতে পারবো বা আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করি হ্যাঁ আপনারা এত সকালে কি করেন মানে সবাই তো এখানে ইউজুয়ালি ইডি নাও হইতে পারে রাইট বাইরে তো হতে পারে হ্যাঁ বাইরে কিন্তু অনেকেই আছে এখানে তোমরা তো এখন সকাল না এই যে প্রশ্ন অলরেডি এত রাতে কি করছেন ও পছন্দের চারজন একসাথে ইমরান ভাই একটা গান শোনান ফিরে আসো না ওকে আমার সাথে তো এখন গিটার নাই গিটার লাগে না আচ্ছা হৃদয়ের সীমানা শুনবো নমি তোমার কাছে প্রশ্ন প্রশ্ন এসেছে হৃদয়ের সীমানা আপুদের যা লাগছে না বাবা শোনাও আর যারা কমেন্ট গুলো পড়ি না গান তো শোনালে তো শুনে ফেললাম আর নমি এই মুহূর্তে আমাদেরকে 47 জন দেখছে অলমোস্ট 47 ভিউয়ার্স নমি আপু এবং ইমরান ভাই আপনাদেরকে একসাথে অ্যালবাম আসবে নমি আসবে আমি তো জানি না যে এটা এখন ইমরান জানে হইছে কি আমরা তিন চার সময় একসাথে থাকতাম সব সময় আমাদের সাথে এরকম বাট এখন আর আমাদেরকে বেল দেয় না বিকজ ওরা এখন আরো অনেক ফ্রেন্ড হয়ে গেছে তো মেয়ে ফ্রেন্ড হয়েছে আল্লাহ এটা তো কেমন কথা ছি ছি ইমরান তুই এত খারাপ ওদের সোলো অ্যালবামে আমাকে রাখে না আমি কি করবো বল রাতভর গানটা গাইয়া শোনান ও গাইয়ে শুনেন ওকে বলতে বলতে চলতে চলতে রাতভর ভাইয়া আই লাইক ইউ সো মাচ পূজা আপু সং ফ্রম সাইপ্রাস ওকে পূজা আপু আমার একটা কথা রাখবেন দূরদূর গানটা শোনান শোনান আপু প্লিজ শোনা দেন একা একা শোনাবো হ্যাঁ আপনি গান না আমি আছি তো এমন সারাক্ষণ শুধু তোমার গানটা শোনান আচ্ছা হৃদয় সীমানা নাওমি হ্যাঁ অনেকে আসলে গান শুনতে চায় আচ্ছা আমার লাইভে আমাকে ঠিক মতো দেখাচ্ছে আচ্ছা পূজার একটা গান শুনি আমরা হ্যাঁ পূজার একটা গান শোনাও তারপর আমরা নবমীর একটা গান শুনবো দূরে দূরে শোনাও তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয় বেঁধে রাখো তুমি দূরে দূরে আর থেকো না ওকে আমরা জাস্ট এখানে মজা করছি সো কিছু মনে করার নাই নাইচ গান অন ভাইয়া ফিরে আসুন আর কান্না ভাষণটা ভালো লেগেছে থ্যাংক ইউ আমরা কি দেখতে চাই লাইভ ভাষণটা কান্না ভাষণটা ওকে স্মৃতির মাঝে ডুব সাঁতারে বুকের ভেতর উঠছে কেঁপে জলরাশিতে চোখের সাগর থেমে থেমে উঠছে ফেটে আজকে তেমন একটা হয় নাই আজকে হ্যাপি মুডে ছিল হয়তো গার্লফ্রেন্ডের সাথে আজকে খুব ভালো আছে নমি আসলে মানে এসএমএস পড়তে পড়তে আমি সব বুঝি না তো এই লাইভ কিভাবে হয় আচ্ছা ইমন ইসলাম শাও আচ্ছা অনেকগুলো পেছনে চলে যাচ্ছে আমরা পেছন থেকে পড়ি এনজয়িং এ লট অয়ন ভাইয়া হা 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 হ্যাঁ এখান থেকে পড়ো আচ্ছা তুই জুনায়েদ লিখেছেন এমডি জুনায়েদ খান লিখেছেন হা হা অয়ন ভাইয়ার ফিরে আসো না কান্না ভাষা এই এগুলো পড়া হয়েছে